ভাতারের কালুতকে কালুসাহার মাজার শরীফে চাদর চাপালেন ভাতার থানার ওসি। প্রায় 600 বছর ধরে আজকের দিনে হয়ে আসছে ভাতারের কালুতক গ্রামের কালুসাহার উৎসব। গ্রামের মধ্যস্থলে রয়েছে কালুসাহার মাজার শরীফ। আজ বিকালে সেই মাজার শরীফে চাদর চাপালেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল। মঙ্গলবার রাতে নানান ধর্মীয় অনুষ্ঠান আছে। রাত্রিতে খিচুড়ি ভোগের আয়োজন করেন উরস কমিটি, আর উরসকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আজ মাজার শরীফে চাদর চড়াতে যাওয়ায় গ্রামের মানুষ খুশি। বড়বাবু আমাদের মাজারে কালুসাহার রহমতুল্লাহ মাজারে চাদর চাপালে বড়বাবু এসে খুশি হলো। আজকে 11ই মাঘ মোবারক। প্রতি বছরই হয়? প্রত্যেক বছর। কি কি অনুষ্ঠান আয়োজন করেন আপনারা? আমরা 7-16 লোকের আয়োজন করি। খিচুড়ি হয়, গ্রামে মেলা, গ্রামে মেলাও হয়, এবং বাবা রাস্তাতে বসে খোয়ায়। আমরা সবাই খুশি হলাম, আজকে বড়বাবু চাদর চাপালে আমরা খুশি হলাম। থানার বড়বাবু সে এসেছেন ভাতার থানার, উনি এসে আমাদের মাজার দর্শন করলেন, চাদর চাপাইলেন, ফুল চাপাইলেন। এটা কোন আজকে কোন পীর সাহেবের রোষ? এটা আজকে কালুসাহ মাজার, কালুসাহ পীর ওনার মাজার। 11ই মানে ওরোজ মোবারক, 11ই মাঘ। প্রতি বছর হয়? প্রতি বছর হয়। রাতে কী ব্যবস্থা আছে? রাত্রে ধরুন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খিচুড়ি। আমরা প্রচুর খুশি, আমরা খুব আনন্দিত, বড়বাবু এসেছেন আমাদের, এটা আমরা খুব গর্বিত আর আমরা খুব আনন্দিত। সকল কমিটি থেকে আমরাও খুব আনন্দিত। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।